আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো মিনি গার্মেন্টস প্রশিক্ষণে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতি মাসেই আমাদের ট্রেনিং চলাকালীন সময়ে আমি একটা ভিডিও দিয়ে থাকি, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা। এটা আমাদের অষ্টম ব্যাচ চলতেছে, মর্নিং ব্যাচ। টার্গেট ছিল 100 জনকে এই ট্রেনিং এর আওতায় আনা। তো আমাদের এটা অষ্টম ব্যাচ চলতেছে, যার মধ্যে আমাদের অষ্টম ব্যাচে 80 জনের ট্রেনিংটা সমাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আর 20 জন থাকবে দুইটা ব্যাচ, মার্চ এবং এপ্রিল। তারপরে আমাদের এই ট্রেনিং কার্যক্রমটা অফ হয়ে যাবে। তো আমাদের এই ট্রেনিংয়ে আমরা কী কী শেখাবো, প্রথমেই বলে রাখা ভালো যে আমাদের এটা হচ্ছে নিট ফ্যাক্টরির উপরে ট্রেনিং। নিট আইটেম বানানো হবে আমাদের এখানে। তো আমাদের এখানে টি শার্ট, পোলো টি শার্ট, ফুল স্লিভ টি শার্ট, সোয়েট টি শার্ট, হুডি, এগুলো বানানো শেখানো হবে। আপনারা সবাই দোয়া করবেন এই আমাদের এই ব্যাচের প্রশিক্ষণার্থীদের জন্য। এই ট্রেনিং কার্যক্রমের প্রত্যেকটা পার্টি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এক মাসে এই কাজগুলো কিভাবে শিখাবো, কোন প্রসেসে শিখাবো, সেইটাই আজকে আমরা বলবো। তো অনেকেই ভাই আমাকে কোয়েশ্চেন করছেন যে ভাই এক মাসে কি আপনাদের এই কার্যক্রমটা শেষ হবে কিনা। কোনো কারণে যদি আমাদের এক মাসে কোর্সটা শেষ না হয়, তাহলে আপনি লাইফ টাইম সহযোগিতা পারছেন, যে কোনো টাইমে আপনি আমার অফিসে চলে আসতে পারতেছেন। আনফর্চুনেটলি কোনো প্রশিক্ষণার্থীর এক মাসের বেশি বিলম্ব হতে পারে যদি সে তার আগ্রহটা কম থাকে। ম্যাক্সিমাম প্রশিক্ষণার্থী এক মাসের মধ্যে শিখে যাবে। আমাদের এই ট্রেনিং পিরিয়ডটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। প্রথম যে সপ্তাহটা আছে, সেই সপ্তাহে আমরা সুইং মেশিন চালানো শিখাবো। আমাদের এখানে যে মেশিনারিজগুলো লাগবে, প্লেন মেশিন, ওভারলক মেশিন, ফ্ল্যাটলক মেশিন, কাটিং মেশিন, আমরা এই 1 সপ্তাহের মধ্যে এই 4টা মেশিন চালানো শেখাবো এবং ছোটোখাটো সুতা লাগানো, ছোটোখাটো প্রবলেমগুলো দেখাবো। দ্বিতীয় সপ্তাহে আমাদের এখানে যে যে আইটেমগুলো বানানো হবে সেগুলোর প্যাটার্ন আমরা ড্র করব। তৃতীয় সপ্তাহে আমরা প্যাটার্ন ড্র করে ফ্যাব্রিক কাটিংগুলো করে ফেলবো, আমরা কাটিং করে সুইং কমপ্লিট করব। এবং আমরা প্রতিদিনই প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ডেতে প্রতি 1 ঘন্টা করে সুইং মেশিন প্র্যাকটিস করব। সেক্ষেত্রে আমাদের হাতটা অনেকটা সোজা হয়ে যাবে। তো আমাদের তৃতীয় সপ্তাহে আমাদের সুইং কমপ্লিট হয়ে গেলে আমরা যাব প্রিন্টে। তো প্রিন্টে আমাদের 2 থেকে 3 দিন অথবা 4 দিন সময় লাগতে পারে। বাকি যে সময়টা আছে সেই সময়টায় আমি আপনাদের মার্কেটগুলো নিয়ে যাব। ব্রিক মার্কেট আছে, কেমিক্যাল মার্কেট আছে, আপনার ফ্যাক্টরি দিতে যা যা লাগবে ওই সেট আপ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে আমরা ডিজাইন আছে, মার্কেটিং আছে, সেইগুলোর ভিডিও কন্টেন্ট আমরা অলরেডি মেক করে রেখেছি, যেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, সেইগুলো আমি আপনাদের দিয়ে দিব, আপনাদের পেন ড্রাইভে অথবা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব আপনাদের। তো সেখান থেকে আপনারা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন যারা প্রশিক্ষণ করবেন তারা। এবং ওইখানে আমরা ভিডিও আকারে দিছি, কোন ভিডিও কোন সময় না বুঝেন, যদি না বুঝেন তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন যে আমরা ওই ভিডিওর এটা বুঝতেছি না ভাইয়া। যেমন আপনার ডিজাইন, ডিজাইনটা কিন্তু আমি এভাবে বলে দিলে হবে না, আপনার কম্পিউটারে ভিডিও দেখে দেখে শিখতে হবে। ওইখানে আমরা খুব ভালো করে বলে দিয়েছি জাস্ট অনলি ডিজাইন এবং মার্কেটিং। আমি তো মার্কেটিংয়ের ভিডিও অনেকগুলো দিছি, এগুলো আমরা মুখে মুখে বলে দিচ্ছি, কিন্তু আমি কিভাবে করি সেটা কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করে রেখেছি, যেটা আমি আমার প্রশিক্ষণার্থীদের দিয়ে দিব। তো আশা করছি আপনারা বুঝতেছেন আমাদের কি প্রসেসে আমরা কাজটা শিখাবো। খুব শীঘ্রই আমাদের এই ট্রেনিং কার্যক্রমটা শেষ হয়ে যাচ্ছে। এপ্রিল মাস হচ্ছে আমাদের লাস্ট মাস, এই লাস্ট এরপরে আর আমাদের ট্রেনিং কার্যক্রম চলবে না। তবে শুধুমাত্র প্রবাসীরা যারা এই ট্রেনিং চলাকালীন সময়ের মধ্যে দেশের বাইরে ছিল, শুধুমাত্র তারাই সুযোগ পাবে। আর বেশি কথা না বাড়াই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন আজকের মতো, খোদা হাফেজ।